Om Shanti, Om Shanti, Om Shanti. জানতে চাইছে আত্মা পরম পিতার থেকে বারবার কোন জন্মের পুণ্য কর্মে পেয়েছি উপহার, যার এক ঝলক পাওয়ার জন্য নয়ন ব্যাকুল হতো। এখন সে ভগবান আসেন আমার সাথে মিলিত হতে বারবার। আমরা সকলেই শ্রেষ্ঠ ভাগ্যবান আত্মা, যাদের স্নেহ আর প্রেমের বাঁধনের টানে স্বয়ং ভগবান এই ধরণীতে চলে আসেন আর এসে আমাদের পবিত্র বানান। আমাদের সকলেরই এটাই পরম কর্তব্য যে আমরা পবিত্র হয়ে পবিত্র দুনিয়া স্থাপনার কাজে সহযোগী হই। নিরন্তর তা স্মরণে থেকে নিজেকে পবিত্রতার শক্তি দ্বারা ভরপুর করি। অমৃত বেলা প্রভু মিলনের সর্বশ্রেষ্ঠ সময়। আমি আত্মা এই অমূল্য সময়ের সম্পূর্ণ লাভ নিচ্ছি। সর্বশক্তিমান বাবা এসেছেন আমাদের শক্তি দিতে। যত স্মরণে থাকব তত শক্তি প্রাপ্ত হবে। দুঃখ হরণকারী সুকর্তা শিব বাবা বলছেন, বাচ্চারা মাস্টার দুঃখ হরণকারী সুকর্তা তোমরা। তোমাদের উপস্থিতিতে মানুষেরা নিজেদের দুঃখ ভুলে যায়, এটাই তোমাদের উপস্থিতির সতর্কতা। শিব যোগ অগ্নিতে তপ্ত হয়ে পাবন ও পূজ্য হতে চলা আমি সাক্ষাৎ চৈতন্য শিব শক্তি। নিজে যোগ অগ্নির দ্বারা এই কলিযুগে সংসারের অপবিত্রতাকে ভস্ম করে দিচ্ছি। এই অপবিত্রতা সকল দুঃখের কারণ। শিব জ্যোতি দিব্য নক্ষত্রকে অপলকভাবে দেখতে দেখতে আমি আত্মা নিজের মধ্যে পরমাত্মা শক্তি ভরছি। বিস্তারকে ছেড়ে সার রূপে সমাহিত হচ্ছে। অস্থিরতা আর সাধারণতাকে ছেড়ে নিজের বিশেষত্বকে সেবাতে লাগাচ্ছি। বৃদ্ধি দ্বারা বায়ুমণ্ডলকে শক্তিশালী বানানোর সেবা করছি। মনের দ্বারা সকল আত্মাদের সকাশ দিচ্ছি। এই সৃষ্টিচক্রে নাটকে সব থেকে ভালো ভূমিকা আমাদের প্রাপ্ত হয়েছে। স্বয়ং ভগবান আমাদের শিক্ষক হয়ে আমাদের পড়াচ্ছেন। আমরা যোগ্য আর যোগী হয়ে ভগবানের সহযোগী হয়েছি। বিশ্বকল্যাণের মহাযোগী আমাদেরও যোগদান আছে।